আজকে আমরা শিখব নয়টি ডাব্লিউইস ওয়ার্ড এবং এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন করে তাহলে চলো শুরু করা যাক ফার্স্টে আমরা শিখব হোয়াট হোয়াট মানে কি। ওয়াড ব্যবহার করা হয় কোনো কিছু সম্পর্কে কোনো তথ্য জানতে উদাহরণ তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আমার নাম রনি মাই নেম ইজ রনি মানে এই মিস রনিক্সট হোয়ে হোয়ে মানে কোথায় হোয়ার ব্যবহার করা হয় কোনো জায়গার সম্পর্কে জানার জন্য তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ আমি বাংলাদেশে থাকি আই লিভ ইন বাংলাদেশ আই লিভ ইন বাংলাদেশ তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ে আর ইউ গোয়িং আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম নেক্সট হোয়েন হোয়েন মানে কখন হোয়েন ব্যবহার করা হয় কোনো কিছু সময় জানতে যেমন তোমরা কখন দেখা করেছিলে হোয়েন ডিড ইউ মিট হোয়েন ডিড ইউ মিট আমরা গত রবিবার দেখা করেছিলাম উই মিট অন লাস্ট সানডে তুমি কখন এখানে আসবে হোয়েন উইল ইউ কাম হেয়ার ওয়েন উইল ইউ কাম হিয়ার আমি আজ যাবো আই উইল গো টুডে আই উইল গো টুডে নেক্সট হু হু মানে কে বা কারা হু ব্যবহার করা হয় ব্যক্তি বা ব্যক্তিদের চেনার ক্ষেত্রে তুমি কে হু আর ইউ হু আর ইউ আমি রনি আই এম রনি আই এম রনি আমাদের জাতির জনক কে হু ইজ আওয়ার ফাদার অফ ন্যাশন হু ইজ আওয়ার ফাদার অফ ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক শেখ মুজিবর রহমান ইজ আওয়ার ফাদার অফ নেশন শেখ মুজিবুর রহমান ইজ আওয়ার ফাদার অফ ন্যাশন হোয়াই হোয়াই মানে কেন হোয়াই ব্যবহার করা হয় কোনো কারণ জানার জন্য সে কাঁদছে কেন হোয়াই ইজ হি ক্রাইম হোয়াই ইজ হি ক্রাইং তুমি গতকাল আসুনি কেন হোয়াই ডিড নট ইউ কাম ইয় স্টারডে হোয়াই ডিড নট ইউ কাম ইয় স্টারডে হোম হোম মানে কাকে বা কাদেরকে হোম ব্যবহার করা হয় কোনো পার্সন সম্পর্কে জানার জন্য যেমন কাকে সে চায় হোম ডাস হি ওয়ান্ট হোম ডাস হি ওয়ান্ট কাকে সে ডাকছে হোম ইজ হি কলিং হোম ইজ হি কলিং হুইস হুইস মানে কোনটি বা কোনগুলো হুইজ ব্যবহার করা হয় কোনো অভিমত বা বিকল্প জানতে চাওয়ার জন্য উদাহরণ তোমার সবচেয়ে প্রিয় রঙ কোনটি হুইস কালার ইজ ইউর মোস্ট ফেভারেট হুইস কালার ইজ ইউর মোস্ট ফেভারেট আমার সবচেয়ে প্রিয় রং সবুজ মাই মোস্ট ফেভারেট কালার ইজ গ্রিন মাই মোস্ট ফেভারেট কালার ইজ গ্রিন নেক্সট হুইস হুস মানে কার বা কাদের হুস ব্যবহার করে কার অধিকার সম্পর্কে জানা যায় যেমন এটি কার বই বুক বুক ইজ ইজ ইট ইট এটা আমার ইট ইজ মাইন ইট ইজ মাইন হাউ হাউ মানে কত কেমন বা কিভাবে হাউ ব্যবহার করা হয় কোনো কিছুর ধরন বা অবস্থা জানতে চাওয়ার জন্য তুমি কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ